আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে তোমরা যারা এই বছর দুই সালে এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তোমরা জানো যে তোমাদেরকে তিরিশটি এমসি দেওয়া থাকবে তার মধ্যে পনেরোটি এমসি ফিল আপ করতে হবে তো আমি তোমাদেরকে খুব সহজ একটা পরামর্শ দেবো যেটা আমার অনেক স্টুডেন্ট অনুসরণ করে এবং তারা খুব ভালো করেছে অর্থাৎ তুমি যদি আমাদের এখানে টোটাল বিশটা পার্ট দেওয়া আছে হ্যাঁ তো এই বিশটা পার্টের মধ্যে তুমি কি মনে করো যে একটা পার্ট থেকে যেমন সমাস বা উপসর্গ থেকে তোমার দশটা এমসি চলে আসবে কি কখনো হয়েছে এমন কখনো হয়নি মানে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু একটা এমসিকিউ বা দুইটা সর্বোচ্চ দুইটা এমসিকিউ থাকে আর প্রত্যেকটা পার্ট থেকে এমসি দেওয়া থাকে তো তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি কঠিন যে পাঠগুলো আছে যেমন সমাস উপসর্গ বা কৃতপ্রত্যয় তদিত প্রত্যয় এগুলো তুমি বেসিক পড়া পড়তে পারো এগুলো হালকা দেখে যেতে পারো কিন্তু তুমি মনে রাখবে যে এই ধ্বনী তথ্য ধ্বনি ধ্বনি পরিবর্তন বা বিরুক্তি শব্দ সংখ্যা পদাশ্রিত নির্দেশক এগুলো খুবই সহজ এবং পাঠগুলো খুব ছোট। ছোটো তো যেহেতু এগুলো সহজ এবং ছোট এবং এগুলো থেকেও অবশ্যই থাকবে তোমার দিরুক্তি শব্দ থেকে একটা এমসিকিউ থাকবেই বা ক্রিয়াপদ থেকে অনুসর্গ থেকে বাচ্চ উক্তি এগুলো থেকে কিন্তু এমসিকু থাকবে সো তুমি এই সহজ বারোটা যদি ভালো করে পড়ো তুমি সেখান থেকে পনেরোটা এমসিকিউ পেয়ে যাচ্ছ আর তুমি যদি সমাস বা হচ্ছে কৃতপত্যয় তদীয় প্রত্যয় কারক বাগদারা পথ প্রকরণ এগুলো তো একটি কঠিন অনেক বড় পার্ট তো এগুলো পড়তে গেলে তোমার অনেক সময় লাগবে তো তুমি এগুলোর বেসিক পড়াটা শেষ করতে পারো মানে যেতটুকু জানা দরকার বা কিছুটা প্র্যাকটিস করতে পারো মেইনলি তুমি এই যে বারোটা পার্টগুলো আছে এটা ভালো করে পড়ো কারণ এখান থেকে তুমি পনেরোটা এমসি পেয়ে যাচ্ছ আমার কথা বুঝতে পেরেছ মানে আমি তোমাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি কঠিন যে পার্টগুলো আছে সেখান থেকে একটা এমসি আসবে বা সর্বোচ্চ দুইটা আসতে পারে কিন্তু যেগুলো সহজ যেমন অনুসর্গ খুবই সহজ তুমি অনুসর্গগুলো যদি পড়ে যেতে পারো সেখান থেকে তুমি একটা এমসিকিউ পেয়ে তো তুমি অনুসর্গ থেকে যে এমসিকিউটা আসছে সে এমসিকিউর মান আবার উপসর্গ থেকে যে একটা এমসিকিউ আসছে সেটা এমসিকিউ মান দুটো তো একই সো তুমি উপসর্গ পড়তে তো অনেক সময় লাগবে কিন্তু অনুসর্গ পড়তে তো অনেক সময় লাগবে না লাগবে না সো তুমি সহজগুলো পড়ে ফেলো ঠিক আছে তো এরপরে চলে আসো যে অনুচ্ছেদ অনুচ্ছেদ তোমাকে আমি আমাদের পরীক্ষাতে সাধারণত চার ধরনের অনুচ্ছেদ আসে যেমন হচ্ছে বর্তমান বিষয়ে অনুচ্ছেদ আসে তারপরে দেশ দেশাত্মবোধ সম্পর্কে অনুচ্ছেদ আসে এবং তারপর হচ্ছে সমস্যা রিলেটেড তোমার আমাদের বর্তমান যে সকল সমস্যাগুলো আছে সেই সম্পর্কিত অনুচ্ছেদ আসে এবং আরেকটা হচ্ছে উৎসব সম্পর্কিত অনুচ্ছেদ আসে তো তুমি বর্তমানে যে সকল অনুচ্ছেদগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোভিড নাইন্টিন তারপর হচ্ছে আমাদের পদ্মা সেতু এবং তথ্যপ্রযুক্তি এই তিনটা হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয় সো তুমি এই তিনটা টপিকস খুব ভালো করে পড়বা একটা হচ্ছে করোনা ভাইরাস যেটা আমরা কোভিড নাইন্টিন এবং হচ্ছে পদ্মা সেতু এবং তথ্যপ্রযুক্তি আর দেশাত্মাত্মকবোধক যে চারটা আছে যেমন মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপর হচ্ছে স্বাধীনতা দিবস বিজয় দিবস এবং হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই চারটা হচ্ছে আমাদের দেশ নিয়ে তারপর হচ্ছে সমস্যা যেগুলো সামাজিক সমস্যা যেমন যানজট পরিবেশ দূষণ খাদ্য বেচাল তারপর হচ্ছে শিশুশ্রম আর উৎসব হচ্ছে বইমেলা এবং হচ্ছে বাঙাল তো তুমি এখান থেকে যে কোনো দুইটা পার্ট পড়লে চলবে তুমি যদি বর্তমান বিষয়গুলো আর দেশ বিষয়গুলো পড়ো তুমি এখান থেকে সাতটা অনুচ্ছেদ আসছে তুমি একটা একটা অনুচ্ছেদ কমন পাবে আর বা তুমি যদি সমস্যা এবং উৎসব নিয়ে পড়ো তাহলেও তুমি একটা অনুচ্ছেদ পেয়ে যাবে মানে আমাদের তিনটা অনুচ্ছেদ তিনটা তিন ধরনের থাকে সো তুমি যে কোনো দুইটা ধরন পড়লেও কিন্তু তুমি পেয়ে যাচ্ছো আর কেউ যদি সবগুলো পড়ে তাহলে তো অবশ্যই এখান থেকে সে দুইটা অনুচ্ছেদ কমন পাবেই পাবে কোনো সন্দেহ নেই সো তুমি এই বর্তমান বিষয়গুলো পড়তে পারো এবং দেশ দেশাত্মবোধক যে সকল অনুচ্ছেদগুলো আছে সেগুলোও পড়তে পারো অর্থাৎ তুমি এই টপিকগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমার যেটাই ভালো লাগে তুমি এমন দুটা টপিকস ভালো করে পড়ো আমার বিশ্বাস এগুলো থেকেই এগুলোর বাইরে অনুচ্ছেদ আসবে না তারপর যে আমরা ভাব সম্প্রসারণ আসলে ভাব সম্প্রসারণ নির্দিষ্ট কোনো সাজেশন দেওয়া খুবই কষ্টকর তবুও আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ যেগুলো আমাদের ইতিপূর্বে বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন সালে আসছে সে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি এখানে তৈরি করেছি তোমরা এখানে যে দশটা ভাব সম্প্রসারণ দেওয়া আছে তুমি সেগুলো পড়তে পারো খুবই গুরুত্বপূর্ণ আমি সবগুলো পড়ছি না তুমি দেখলে বুঝতে পারবে এগুলো তুমি টিক দিয়ে নাও যদি যেটা না পড়ে থাকো সেটা তুমি পড়ে নাও ঠিক আছে আর এগুলোই গুরুত্বপূর্ণ আশা করি এগুলোর বাইরে সাধারণত থাকে না আমি যতগুলো পরীক্ষা যতগুলো বোর্ড যতগুলো সাল আমি দেখেছি যে বেশিরভাগ জায়গায় এই দশটাই ঘুরে ফিরে এগুলোয় আসে সো তুমি এগুলো ভালো করে পড়তে পারো এবার যে আবেদনপত্রর জন্য অ্যাপ্লিকেশনের জন্য তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন কীভাবে লিখতে হয় মানে আবেদনপত্র কিভাবে লিখতে হয় এটা ভালো করে শিখো যে তারিখ তারপরে বরাবর প্রধান শিক্ষক বা যে যাকে তুমি অ্যাপ্লিকেশন করবে আবেদনটা দিবে তার নাম ঠিকানা বিষয় মানে একটা পূর্ণাঙ্গ আবেদনপত্র কিভাবে লিখতে হয় এই নিয়মটা তুমি শিখে রাখো তাহলে তুমি অবশ্যই যে কোনো যেটাই আসুক না তুমি কমন পাবে তো তুমি যদি এই ছয়টা ভালো করে প্রিপারেশান নাও আবেদনপত্রের জন্য বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন তারপর হচ্ছে করোনাকালীন সময়ে যে তোমার বেতন মৌকুফ করার জন্য শিক্ষা সফরে যাওয়ার জন্য তোমার দরিদ্রতা তহবিল থেকে তোমাকে সাহায্য করার জন্য বিজ্ঞান ক্লাব তারপর হচ্ছে ক্যান্টিন স্থাপন করার জন্য তো এগুলোর জন্য প্রধান শিক্ষক বরাবর একটা অ্যাপ্লিকেশন পরীক্ষা আসে এগুলো কমন এবং এগুলোই পরীক্ষা আসে তুমি যদি এগুলো থেকে ভালো করে প্রিপারেশান নাও তাহলে আমি অবশ্যই আমি বিশ্বাস করি যে তুমি এখান থেকে একটা আবেদনপত্র কমন পাবে আর আবেদনপত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ম স্ট্রাকচারটায় তুমি যদি সুন্দর করে স্ট্রাকচারটা ফলো করতে পারো তাহলে তুমি সেখান থেকে দশের মধ্যে তুমি আট নয় পেয়ে যাবে এবার আসো হচ্ছে প্রতিবেদন প্রতিবেদন আমি তোমাদেরকে এই পাঁচটা প্রতিবেদন পরীক্ষা আসে ঘুরে ফুরে যতগুলো প্রতিবেদন আমাদের বিভিন্ন স্কুল বিভিন্ন পরীক্ষা আসছে এগুলোই আসে একটা হচ্ছে বিদ্যালয়ে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটা প্রতিবেদন বা হচ্ছে মাতৃভাষা দিবস বা মহান বিজয় দিবস বা স্বাধীনতা দিবস বা বিজ্ঞান মেলা অনুষ্ঠানের বিবরণ দিয়ে একটা প্রতিবেদন তৈরি করা এই দুটো হচ্ছে প্রাতিষ্ঠানিক মানে স্কুলের তোমার মানে স্কুলে কি ধরনের প্রোগ্রাম হয়েছে সেই বিষয়ে একটা প্রতিবেদন তৈরি করতে বলা হবে আর এছাড়া আমাদের বৃক্ষরোপণ সম্পর্কিত একটা প্রতিবেদন পরীক্ষা আসে এবং হচ্ছে তোমার দেখা একটা সড়ক দুর্ঘটনা এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সেই সম্পর্কিত এবং মাদকের কুফল মানে আমাদের পত্রিকার জন্য তুমি একজন সাংবাদিক বা তুমি একজন সুনাগরিক এই চারটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দ্রব্যের দাম একটা হচ্ছে মাদকের কুফল বা প্রতিকার আরেকটা হচ্ছে সড়ক দুর্ঘটনা এবং হচ্ছে বৃক্ষরোপণ তো এই চারটা বিষয়ে তুমি প্রতিবেদন লেখার নিয়মটা ভালো করে শিখে যাও প্রতিবেদন কীভাবে লিখতে হয় সেই নিয়মটা যদি ভালো করে শিখে যাও তাহলে তুমি এই চারটা থেকে একটা কমন পাবে যদি কমন নাও পাও কোনো সমস্যা নাই তুমি স্ট্রাকচারটাকে নিয়মটাকে ফলো করে তুমি যদি একটা প্রতিবেদন যে কোনোভাবে একটা প্রতিবেদন লেখো আমার বিশ্বাস তুমি সেখান থেকে দশের মধ্যে সাত আট পেয়ে যাবে যদি তুমি শুধু নিয়ম ঠিক থাকে তোমার কারণ ওভাবে আসলে টিচাররা ভালো করে প্রতিবেদন পড়ে না বা তারা শুধু স্ট্রাকচারগুলো দেখে বানান ঠিক আছে কি না বা হাতের লেখার মান ঠিক আছে কিনা এভরিথিং তোমার ঠিক দেখছো কিনা সে বিষয়টা তো বাংলা সেকেন্ড পেপারের জন্য তোমাদেরকে আমার চূড়ান্ত কথা হচ্ছে এটা যে কিউ তোমরা সহজ যে পার্টগুলো আছে ওই পার্টগুলো ভালো করে পড়ো আর এরপর হচ্ছে ভাব সম্প্রসারণ স্যারের যেগুলো দিয়েছি এগুলো পড়ো আর অ্যাপ্লিকেশনের জন্য বা আবেদনপত্রের জন্য তোমরা স্ট্রাকচারটা ভালো করে শিখে রাখো তাহলে তুমি যেখান থেকে আসো না কেন লিখতে পারবে আর প্রতিবেদনের জন্য একই কথা স্ট্রাকচারটা ভালো করে শিখো আর স্যার যে গুরুত্বপূর্ণ যে ছয়টা পাঁচটা প্রতিবেদন দিয়েছি এগুলো ভালো করে পড়ো তাহলে আমার বিশ্বাস তুমি এখান থেকে অবশ্যই কমন পাবে আর বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপারের মূল যে নাম্বার তোলার মূল বিষয়টা সেটা হচ্ছে তুমি হাতের লেখা ঠিক রাখতে হবে এবং বানান নির্ভুল থাকবে আর সৃজনশীলের নিয়ম ফলো করে বা বাংলা সেকেন্ড পেপারের অনুচ্ছেদ প্রতিবেদন যেটাই আসুক না কেন তাকে যেটা লিখতে হয় যেভাবে লিখতে হয় ওই নিয়মটা ফলো করে তুমি যদি লিখতে পারো তাহলে আমার বিশ্বাস তুমি সেখান থেকে ভালো অ্যান্সার করতে পারবে ভালো নাম্বার পাবে তো আশা করি তোমরা বুঝতে পেরোচ্ছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি